মিষ্টি মিষ্টি পাজারো 1989 মডেলের গাড়ি আচ্ছা আচ্ছা 89 রেজিস্ট্রেশন অরিজিনাল কালারের গাড়ি 2400 সিসির গাড়ি আচ্ছা একটা পেপার 22 সাল আরেকটা পেপার 23 সাল পর্যন্ত কমপ্লিট এসি সহ কমপ্লিট করা আছে ভাই অরিজিনাল অবস্থায় গাড়ি আছে আচ্ছা সো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরেকটি ভিডিওতে এবং আপনাদের সাথে রয়েছে অভিষেক শামিম হাসান আর আজকে আমরা চলে এসেছি মৌচক বাস স্ট্যান্ড সংলগ্ন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের ভূঁইয়া অটোস আর আমাদের সাথে রয়েছে ভূঁইয়া অটোসের ওনার ইলিয়াস ভাই তো ভূঁইয়া অটোসে আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে সকল ব্র্যান্ডের সকল ধরনের গাড়ি আর আজকে আমরা ইলিয়াস ভাই আমাদেরকে দেখাবে কিছু গাড়ির কালেকশন আমরা তার কাছ থেকে গাড়ির ব্র্যান্ড প্রাইস এবং আদার্স সকল ডিটেইলস জেনে নেব তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে প্রথমে ভাই যে গাড়িটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার 100 এই গাড়িটা দেখব এটা হচ্ছে আমার বডি কিটোলা 100 গাড়িটা পুরো কন্ডিশনটা যদি আপনাদের দেখাই দেখুন উপরে সাইড থেকে একদম প্লেন ফুল ক্লিয়ার তো আমরা পিছনের সিটটাও এখন দেখব দেখেন কত সুন্দর দেখাচ্ছে এর নামটা হচ্ছে টয়োটা 100 এটা হচ্ছে আপনার 1995 মডেলের গাড়ি লাস্ট মডেলের গাড়ি অরিজিনাল 1500 2000 রেজিস্ট্রেশন একটা পেপারস আছে 23 সাল একটা পেপারস আছে 21 সাল পর্যন্ত কমপ্লিট 21 সালের 7 মাস আর এই গাড়িটা এসি থেকে শুরু করে টিভি ব্যাক ক্যামেরা সব লাগানো আছে এই অবস্থা এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 380000 টাকা একদম এত কম রেটে আপনারা কি দিয়ে আমরা তো বিশ্বাস করতে পারছি না ভাই আপনার ভাই একা ব্যবসা করে ভাই ইনশাআল্লাহ কোনো পার্টনার নাই অল্প টাকা ব্যবসা হইলে আলহামদুলিল্লাহ ভাই সেল বেশি আচ্ছা লাভ কম এভারেজ বিয়া সমান অবশ্যই অবশ্যই ভাই মূল বিষয় তারপরে যেটা দেখাবো ভাই এটা হলো আমার SR14 ওয়া দই লেছি ভাই কালারটা কিন্তু সেই লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই কালারটা খুব সুন্দর আছে ভাই আচ্ছা ভাই এটা দেখি আমরা ভিতরটা এখান থেকে আমরা একটু উপর সাইড সহ একটু যতটুকু পারি ভাই একটু দেখাই দেওয়ার চেষ্টা করি ভাই গাড়িটা ডিটেইলস হচ্ছে গাড়িটার নাম হচ্ছে নোয়া SR40 এটা হচ্ছে 1998 মডেলের গাড়ি আচ্ছা আপনার এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার 2002 এ ছোট মেট্রো নাম্বারের গাড়ি 51 আচ্ছা 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 আর এই গাড়িটার পেপারসটা 20 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে আর এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই মাত্র 480000 টাকা এটা হলো আমার আরেকটা 100 ওয়াগন আচ্ছা 1997 মডেলের গাড়ি তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা গাড়ি এখন উপরটাও আমরা দেখাই দিচ্ছি জি জি হ্যাঁ সিটগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভাই ভিতর একদম পরিষ্কার দেখা যাচ্ছে জি ভাই এটা ডিটেস্ট হচ্ছে গাড়িটার নাম হচ্ছে টয়োটা 100 ওয়াগন এটা হচ্ছে 1997 মডেলের গাড়ি 2002 এর রেজিস্ট্রেশন 1300 সিসির গাড়ি দুইটা পেপার সি 22 সাল আছে এসি সহ কমপ্লিট করা আছে টিভি টিভি সব লাগানো আছে এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 270000 টাকা নোয়া গাড়ি কেয়ার 42 এই গাড়িটার আমার দুইটা পেপার সি কমপ্লিট আচ্ছা আচ্ছা এমন হবে ভাই গাড়িটার কন্ডিশনটা গাড়িটার বডিটা কিন্তু সেই দেখতেছি ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই বডি ভালো আছে ভিতর সাইডটাও যদি বাইদের দেখাই এমন হবে ভাই ভিতর সাইডের কন্ডিশনটা ভিতর সাইডটা একদম ক্লিয়ার সিটগুলো সম্পূর্ণ ক্লিয়ার তো আমরা একটু দেখতেছি সামনের সাইডটা একটু যতটুক পারেন বাইদের একটু দেখাই দেন স্টিয়ারিং টিং সব আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার কিন্তু তবে এখন এটা ডিটেইলস একটু আমাদের বলেন জি ভাই এই গাড়িটার ডিটেইলস হচ্ছে এটার নামটা হচ্ছে নোয়া কেয়ার 42 এটা হচ্ছে আপনার 2003 মডেল আচ্ছা এই আপনার হইলো গিয়া 2000 এই সাথে রেজিস্ট্রেশন দুইটা কাগজ 22 সাল আছে সিটিসি সব কমপ্লিট আছে ইনশাআল্লাহ ভাই আর এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি 1800 সিসির গাড়ি আর এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 630000 টাকা পিছন সাইডটা কত সুন্দরভাবে করা এখন গাড়ির নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছি জি ভাই টয়োটা ক্যারিনা মার্সিডিজ গ্রিল বলে এই গাড়িটা এমন হবে গাড়িটার কন্ডিশনটা ১৯৯৩ এটা হচ্ছে আপনার 1993 মডেল 98 রেজিস্ট্রেশনের গাড়ি আর এই গাড়িটার একটা পেপারস আছে হইলো কি 21 সালের আচ্ছা ফেল আছে 2 মাস একটা পেপারস আর একটা পেপারস 23 সাল পর্যন্ত আছে এসি সহ কমপ্লিট করা আছে টিভি ব্যাক ক্যামেরা সব লাগানো আছে আর এই অবস্থায় এই গাড়িটার দামটা আমি চাচ্ছি ভাই 280000 টাকা ভাই ছোট গাড়ি ভাই 800 সিসি গাড়িটার নাম রয়েছে সুজুকি মারুতি 99 মডেল 2000 রেজিস্ট্রেশন 800 সিসির গাড়ি আচ্ছা দুইটা পেপারসই 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে সিএনজি সহ করা আছে আচ্ছা এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 145000 জি ভাই তারপরে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার জিপ গাড়ি আচ্ছা আচ্ছা মিষ্টবিশি পাজারো অরিজিনাল কালারের গাড়ি কিন্তু ভাই অরিজিনাল কালার পিছন সাইডটা যদি দেখাই ব্র্যান্ডের গাড়ি পিছন সাইডটা দূরত্ব একটু দেখাইলে আচ্ছা আচ্ছা আর বুঝতে দেখেন কত সুন্দর ভিতরটা ভাই
পিছনে একটা একটা চাকা সহ আছে জি ভাই গাড়িটা ডিটাচড হচ্ছে গাড়িটার নাম হচ্ছে মিসুবিশি পাজারো এটা হচ্ছে আপনার 1989 মডেলের গাড়ি আচ্ছা আচ্ছা 89 রেজিস্ট্রেশন অরিজিনাল কালারের গাড়ি 2400 সিসির গাড়ি আচ্ছা একটা পেপারস 22 সাল আরেকটা পেপারস 23 সাল পর্যন্ত কমপ্লিট এসি সহ কমপ্লিট করা আছে ভাই অরিজিনাল অবস্থায় গাড়ি আছে আচ্ছা এই অবস্থায় গাড়িটার দামটা আমি চাচ্ছি ভাই 360,000 টাকা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর সুন্দর গাড়ি আমাদের দেখানোর জন্য ইনশাআল্লাহ ভাই আশা করি আমাদের ভিউয়ার্সদের খুব ভালো লেগেছে আর যদি ভালোই লেগে থাকে স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আরো তথ্য জেনে নিতে পারে এছাড়াও ইমুতে কল দিলে কিন্তু তারা বিস্তারিত দেখাতে পারবে আপনাদের ইনশাআল্লাহ তো ডেসক্রিপশন বক্সে কিন্তু তাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে তাদের শোরুমে এসে দেখে শুনে এটা নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি এখানে রয়েছে সো ভিউয়ার্স দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ